নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তেহট্টর একটা গ্রামে। এখানে বিভিন্ন সবজি চাষ হচ্ছে আধুনিক পদ্ধতিতে, এই ধান পাট নয়, বিভিন্ন শাক সবজি চাষ করে খুব লাভবান হচ্ছে। তো এই লাভবানটা কীভাবে হচ্ছে আর কখন কী কী সবজি চাষ করে আমরা বেশি লাভ করতে পারবো, সেটাই আমরা আজকে আপনাদের দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে সব ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমাদের চাষি ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই, এই চাষটা আপনারা কীভাবে করছেন ও কি কি করলে আমরা বেশি লাভ করতে পারবো, লাভ করতে পারবো অর্থাৎ কখন চাষটা মেন হচ্ছে কি চাষ করার সময় আছে। আমরা প্রত্যেকটা ফসল যদি একটু অ্যাডভান্স চাষ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট মূল্য অনেক বেশি থাকে। তাই ওনার কাছ থেকে আমরা জেনে নেব কীভাবে কখন চাষ করলে বেশি লাভ করা যায়। তো চলুন কথা বলে নিই। তো কাকা আছেন নাকি, খুঁজে পাওয়া যাচ্ছে না? তো আচ্ছা আচ্ছা, তো আপনি ওল চাষ করেছেন এখানে, আপনার প্রথমে পরিচয়টা একটু দেবেন, আপনার নাম আর বাড়িটা কোথায়? আমার নাম নিরাপদ সরকার, নবীনগর নতুনপাড়া, তেহট্ট থানা। আচ্ছা, আপনার টোটালে জমি আছে কতটা মাঠে? জমি আমার নিজস্ব 35 বিঘা। 35 বিঘা চাষ আছে আর কি। আর এর মধ্যে আপনি কি কি ফসল চাষ করেন? কলা আছে 13 বিঘে, আর পাট আছে 11.5 বিঘে, হ্যাঁ, আর ওল আছে 1 বিঘে। 1 বিঘা ওল আছে, আর কাঠের বাগান আছে 13 বিঘে। কাঠের বাগান 13 বিঘা, মানে সব মিলিয়ে মিশে চাষবাসের উপরে আপনার চলছে আর কি? আমরা চাষই করি। আচ্ছা, ধরো দানার সময় পেঁয়াজ পেঁয়াজ থাকে, রসুন থাকে, 15-16 বিঘে করে। আচ্ছা আচ্ছা, তো এই ওল চাষটা কখন, ওল চাষে ওল গাছ লাগানোর সঠিক সময় কখন? আসলে ফাল্গুন মাস, ফাল্গুন মাসে লাগাতে হয়। আচ্ছা, আমরা একটু নিচে বসে কথা বলি। এই যে যে মাটিটা আপনারা তৈরি করেছেন, এইটা চাষ করার সময় মাটিটা কিভাবে তৈরি করলেন আপনি? মাটিটা ধরেন যখন ক্ষেতটা জো হয়েছে, এখন চারপাশটা চার্জ হয়েছে, চার্জ দিয়ে সার দিয়ে বুনিয়ে টেনে দিয়ে তারপর বীজটা কোবাইয়ে লাগাই দেওয়া হয়েছে। আচ্ছা, এই গাছের গোড়ায় আমরা যখন ওলটা পুঁতবো তখন কোনো সার দিতে হবে? না, আগে তো জমি তৈরি করি। আচ্ছা, জমি তৈরির সময় আমরা কী কী সার দিয়ে নেবো? আমি ফসফেট আর ওই পটাশ আর 10-26 টা বীজ দিয়ে মাটিটা রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে তারপর লাগাইয়ে দিয়ে তারপর পরে আবার এই যে জল সার দিয়ে এক বস্তা করে 10-26 টা সার দিয়ে। আচ্ছা, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা আছে? কত এই ফিলি আছে আসলে 2 হাত, আর এই ফিলি আছে 2.5 হাত, 2 হাত বাই 2.5 হাত, এই গ্যাপে আপনি গাছটা লাগিয়েছেন। কিন্তু একটাও ঘাস নেই, একদম চকচকে জমিটা, তাই তো? আর এই ওলে যে লাগিয়েছিলেন তার সাইজটা কেমন ছিল, ছোট ছোট না বড় বড়? সাইজ আছে 2 কেজি, 1 কেজি, মানে গড়ে গড়ে। আর এই ফলটা মানে ফসলটা যখন উঠবে এর সাইজটা কেমন হবে? সাইজ হবে 10 কেজি। একটা 10 কেজি হয়ে যাবে? 10 কেজি। ওরে বাবা, একটা ওলের সাইজ 10 কেজি হয়ে যাবে? তাহলে মানে 10 গুণ লাভ হবে আপনার। হাই রেট 20 কেজি পর্যন্ত হয়, এইটাতেই হবে 20 কেজি। একটা ওল, একটা ওল এর মধ্যে তে বুঝিরা বড় সাইজ হয়ে যাবে। আচ্ছা, কিছু হাফ হয়ে যাবে 20 কেজি করে। আরে কতদিন পর পর এতে জল দিতে হয়? জল দিতে আছে যে এবার খরাটা তো এই মাসটা, 10 দিন পর পর জল দিতে আছে। 10 দিন পর পর জল দিলে ভালো হচ্ছে। আর বৃষ্টি হলে অতটা লাগে না? না, বৃষ্টি হলে কিছুই লাগবে না। আচ্ছা, গাছের পুরো সবুজ, এতে কি কোনো পোকামাকড় কীটনাশক? পোকামাকড় মানে ওই যে আর কতদিন পরে যে সেই ই পোকা লাগবে না, লাদা পোকা, লাদা পোকা, তাছাড়া পোক লাগে না, এক দুই ফোঁস তেল দিলে চলে যাবে। আচ্ছা আচ্ছা, মানে সেরকম একটা খরচা নাই এর পেছনে? না, এমনি বেসন কিনতে আর এই লাগাতে যা খরচা। আচ্ছা আচ্ছা, এমনি লেবার কেমন লাগে পরিষ্কার করার জন্য? লেবারে ধর আমি যখন উঠো মানে সেখানে ভাদ্র মাসে সেখানে চলে যাবেন চালানি, আমি দেবো না। আচ্ছা আচ্ছা, দেবো না সেখানে, ওই ধরো বিঘে বইতে 1 লাখ টাকা করে হবে। আর এই যে মাটিটা গাছের গোড়ায় এই মাটিটা একটু উঁচু করে দিয়েছেন সাইড থেকে, কিন্তু উঁচু উঁচু, এটার কারণটা কি? এই যাতে জলটা যাতে গাছের গোড়ায় যাতে না, মানে গাছের গোড়ায় জল জমে থাকলে একটু ক্ষতি হয় না গাছের? গাছটা লাল হয়ে যাবে। ও, গাছের ক্ষতি হবে? হ্যাঁ, এই জন্য উপর দিয়ে হবে, ওই গাছটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই ওলের ডাটাও তো বিক্রি হয়? ডাটা ধরে 20 টাকা করে কিলো। ও, ওইগুলো কি এই গাছ থেকেই কাটা হবে? এই গাছ থেকে এখন বেরোবে। আচ্ছা, মানে এটা হচ্ছে প্রথম গাছটা? প্রথম গাছটা, দ্বিতীয়টা যখন বেরোবে তখন ওটা কেটে বিক্রি করে দেবেন? ওইটা রাখি দেবো, ওইটা বেশি সেই ওল নামবে ওই গাছে। আচ্ছা, 2 নম্বরটা ওল নামবে? ওল নামবে। তারপর আবার গাছ হবে? তারপর আর তার সাইড দিয়ে সেই দিয়ে পাশালি যদি এক কোনোটা দুটিও হবে, হ্যাঁ, তিন দিয়ে হবে, সেই তিন দিনটা কাটি দেবো। আচ্ছা, 3 নম্বর যেটা হবে সেটা কেটে দেবেন? হ্যাঁ, ওগুলো তো মোটামুটি 20-25 টাকা কেজি একই রেটে বিক্রি হয়ে যাবে। বাহ, মানে ওলের যা দাম ওই ডাটারও সেই দাম, তুলে নিয়ে যাবে, 4.5 পয়সা দিয়ে যাবে। তো চলুন তাহলে কলা বাগানটাও একটু দেখে আসি, চলুন। তো দেখছেন তো কত পরিষ্কার পরিচ্ছন্ন হবে কাকা চাষ করছে, একটা ঘাস আমার চোখে পড়েনি এখনো। বাহ, এরকম চাষি পাওয়া কিন্তু খুব দুর্লভ।
এত জমি তাও কন্ট্রোল করে রেখেছে। এখানে এক জায়গায় দেখছি তিনটে বল্ব গাছ বেরিয়েছে, মাটিটাও বেলে দোয়াশ মাটি, আগে বলা হয়নি, বেলে দোয়াশ মাটিতে এই ফসলটা খুব ভালো হয়। আজকে খুব ভালোই লাগছে এখানে এসে, একদম প্রকৃতির সঙ্গে মিশে গেছি। দেখুন ওল গাছ পুরো মোটামুটা। তো আমরা শুরু করলাম এখন কলা বাগান, আমার চ্যানেলে এই প্রথম কলা বাগানের ভিডিও, ওল বাগানের সাথে কলা বাগান। এখানে কাকা কতটুক জমি আছে আপনার এখানে? এই জায়গা আছে 4 বিঘে। 4 বিঘেই টোটাল এই কলা? না, 13 বিঘেই কলা। 13 বিঘে কলা। ওই একটা কলা দেখছি বেশ বড় পাকার মতো হয়ে গেছে। আচ্ছা আসুন এখানে আসুন। আচ্ছা বাঁশ দিয়ে পোতা আছে যাতে ভেঙে ভেঙে পড়ে না যায় নাকি? ভারী যত হবে আস্তে আস্তে গাছ ভাঙিয়ে দেবে বলে সেখানে বাঁশ দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি জাতের কলা? এটা রং কলা। রং কলা? রং কলা বলতে ঠিক বুঝলাম না, নামটাই রং কলা? নামটাই মানে এরকম নাম হওয়ার কারণ কি? রং খুব পাকলি ফলে রং হয়। মানে কি কালার হবে এটা পাকলে? হলুদ হয়ে যাবে, একদম টকটকে হলুদ হবে। একদম লাইন দিয়ে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু কলায় পরিপূর্ণ। আর এই গাছের যত্ন আমরা কিভাবে করব? এই যত্ন এর যে লাগানোর সময় ধরেন কার্তিক মাসে লাগাইতে হবে। কার্তিক মাসে? হ্যাঁ কার্তিক মাসে। তারপরে তোমার লাগাইয়ে যে কোনো একটা ফসল বুনে দিতে পারবেন, নাও বুনে দিতে পারবেন, তারপর জল দিলে পরে চারাটা যখন ফুটে যাবে এখন তোমার ওই আস্তে আস্তে সার ফাঁস দিয়ে চাষ মাস করে গোড়া বাঁধিয়ে দিয়ে মাসে মাসে ধরে পনেরো দিন পর পর জল দিতে হবে। তাহলে হয়ে যায় খরা বাদ্দি করে। আচ্ছা এই একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটুকু আছে? সাড়ে চার হাত করে গ্যাপ। একটার বেশি গাছ রাখা যাবে না, তাহলে কলাটা ভালো হবে। দুটো ধারে মানে একটা গাছের গোড়ায় একটাই থাকবে? একটাই থাকবে। আচ্ছা এটা যে কেটে দিলেন, এটা থাকলে তো এটা থেকে আর একটা কলা গাছ হতো? হলি ভাই সেই কলাটা কান্দি বড় হবে না। তার মানে একটা গাছ যখন কলা আসবে এরকম একটা রাখবেন আপনার পাশে মতো? পাশাপাশি একটা করে। আর এটা কেটে দেবেন? এটা কেটে দেবো, সব কেটে দেবো। আচ্ছা আচ্ছা। আর এই গাছ লাগানোর সময় এই গাছের গোড়ায় কোনো, অনেকে বলে কেঁচো লাগে, পোকা ঠোকা লাগে, না ওর জন্য কোনো সার ফার? ওই এমনি ওই যে ওষুধ দিলি পরে চলে যাবে। আচ্ছা ওটা কি ওষুধ দিতে হয়? ওটা আমরা ধরো যে ওই লাগানোর সময় ফার্স্টে দিতাম ওই সেই ওষুধ, দানা ওষুধ, দানা ওষুধ। তারপরে আর দেয় নি, তারপরে এমনি ওষুধ দিয়ে দেয় যে গাছে স্প্রে করি পাতার ঠেকানে জানে সেই ইশাক নেটিভটিভ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা গাছ কিন্তু একদম সতেজ, কোনো একটা গাছে কিন্তু কোনো রোগ নেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এখানে দেখে। এই কাকার একটা জমিতেও কোনো রকম রোগ পোকামাকড় আমি দেখিনি, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি করে রাখছেন আপনি? আমার ভাই আছে এগ্রিকালচার। আচ্ছা আচ্ছা। ছোট ভাই আমার প্রদীপ সরকার। হ্যাঁ উনি ওনাদের সাথে ওটা বসা করে, ওনারা আসে মাঝে মাঝে আপনাকে বলে যায় এইভাবে। এই কলা গাছটা কিভাবে গাছ বেরিয়েছে আমি বুঝলাম না, গাছ নেই শুধু কলা? এই গাছটা যখন তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেলে সে সময় এসে ফুলারি, তারপরে গাছটা ধরে ভাঙিয়ে গেলে হয় সেখানে কাটিয়ে ফেলা দিলাম, হয়তো সেই মোচাটা। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার এই জিনিসটা। বাগানটাতে দেখলাম তো ছোট ছোট কলা, এটাই দেখছি বড় বড় আর ফাঁকা। এটা পাল দেখো কত? 5 বছরের বয়স। 5 বছর ধরে চলছে এই বাগান? এই কাটা দিয়ে শেষ করে দাও। ও এবারে শেষ? এবারে শেষ। এবার তো মনে হয় মার্কেটে ভালোই দাম পেয়েছেন। হ্যাঁ দাম খারাপ হয়নি, 400 টাকা করে কান্দি হয়েছে। একটা কান্দি 400 টাকা? বাহ। এই দেখুন ছোট্ট গাছে কত বড় কাঁদি, মানুষ সমান কাঁদি। তো কাকা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই 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 কলা গাছের চারা আপনি কি বিক্রি করবেন কেউ যদি নিতে চায়? এমনি আসে যদি কেউ তো নিয়ে যায়, সে আমার বিক্রি করার দরকার নেই। আর ফ্রি দিয়ে দেবেন? কোনো চাষি যদি নিতে চায় আপনি ফ্রি দিয়ে দেবেন? এখন দেবো না, মানে এখন পরে ওই কার্তিক মাসে আসছে। কার্তিক মাসে আপনি ফ্রি দেবেন? আর এখন যদি কেউ এখন লাগাতে নেই এই মাসে কলা। আচ্ছা এই মাসে কলা গাছ লাগাবেন? আপনি সারা আমি দেবো না। আচ্ছা আচ্ছা। বাড়ি নিয়ে এমনি রাখে দেবেন, লাগাবেন না? আচ্ছা কার্তিক মাসটা সঠিক সময় না, এই 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 মাসটা কলা লাগালে গৃহস্থের ক্ষতি হয়। আচ্ছা 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 আচ্ছা। বাড়িতে লাগালে তো আমি কাকার ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেবো। এই কলার চারা কাকা বলেছে ফ্রিতেও দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, তবে কার্তিক মাসে নিতে হবে। ওনার ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে এসে চারা নিয়ে যাবেন। তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য চাষিদের। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।